আসসালামু আলাইকুম বিয়স, আপনারা দেখছেন টেক বাংলা 87। সঙ্গে আছে আমি মাসুদ পারভেজ। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে কম্পিউটারে কিবোর্ড নষ্ট থাকলে আমরা কিভাবে অন স্ক্রিনে কাজ করব, আর অন স্ক্রিনটা আমরা কিভাবে ডিসপ্লেতে আনবো সেই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তা আমাদের অনেক সময় কম্পিউটার কিবোর্ড, যখন এক্সটার্নাল কিবোর্ড লাগানো থাকে, কিবোর্ডে অনেক সময় অনেক ক্যাপস গুলাতে বা অনেক কিবোর্ড গুলাতে বা অনেক কি গুলাতে প্রবলেম থাকে। প্রবলেম থাকার কারণে আমরা কাজ করতে পারি না। তো যাতে আমাদের কাজ করতে কোনো প্রবলেম না হয়, আমরা অন স্ক্রিনে কিবোর্ড দিয়ে যাতে কাজ করতে পারি, সেটা আমরা কিভাবে করবো বিস্তারিত আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা এখানে যে সার্চ বার আছে, সার্চ বারে যদি আমরা অন দুই অন স্ক্রিন লিখি, তাহলে আমাদের এখানে সার্চ বার এটা শো করবে। আমরা কম্পিউটারে দুইভাবে অন স্ক্রিনটা আমরা ওপেন করতে পারি। প্রথমত আমরা স্টার্ট মেনুতে গিয়ে এখানে অল প্রোগ্রাম থেকে খুঁজে বের করে নিতে পারি। এখানে আসার পরে এই যে উইন্ডোজ অ্যাক্সেস, এখান থেকে বা এখানে ক্লিক করে দেখবো আমাদের অন স্ক্রিন বলে এখান থেকে পাওয়া যাবে। এই যে দেখেন অন স্ক্রিন কিবোর্ড, এখানে যখন আমরা ক্লিক করব অটোমেটিক অন স্ক্রিন কিবোর্ডটা আমাদের ডিসপ্লেতে চলে আসবে। যদি আমরা এইভাবে না নিই, আমরা তাহলে সার্চ বারে লিখবো অন স্ক্রিন। সার্চ বারে লিখে অন স্ক্রিনে আমরা নিয়ে আসতে পারি। তাহলে আমরা খুব সহজে এখান থেকে আনতে পারি, যে কম্পিউটার প্রোগ্রাম থেকে প্রোগ্রামে এসে যে এখানে ক্লিক করব, এই যে উইন্ডোজ ইরেজ অ্যাক্সেস অফ, এখানে ক্লিক করার পরে যে অন স্ক্রিন কিবোর্ড এখানে ক্লিক করলাম। এখন আমরা এই কিবোর্ডটাতে কাজ করতে পারি, এমএস ওয়ার্ডেও কাজ করতে পারবো। আমরা একটা টেক্সট বক্স নিয়ে আমি একটা টেক্সট বক্স নিয়ে দেখাচ্ছি কিভাবে আপনারা এই অন স্ক্রিনের মাধ্যমে কাজ করবেন। আমি একটা টেক্সট বক্স নিলাম এখানে, এই যে টেক্সট ডকুমেন্টটাকে ওপেন করলাম। টেক্সট ডকুমেন্টটা ওপেন করে আমি কিবোর্ডে স্ক্যান কিবোর্ডটা লিখবো। এখানে যাই লেখে না কেন, দেখেন এখান থেকে যদি আমি লেখা শুরু করি, সব লেখাগুলো অন স্ক্রিনে কিবোর্ডের সাহায্যে মাউস দিয়ে লিখতে পারি। মাউস দিয়ে এখানে লিখবো, এখান থেকে যদি আমি ব্যাক স্ক্রিপ্টে ডাক দিই, একটা একটা কিবোর্ডে যেভাবে কাজ করতাম, ঠিক আমাদের এই অন স্ক্রিন কিবোর্ড থেকে একইভাবে আমরা কাজ করতে পারি। এখান থেকে যদি আমি আবার ডিলিট চাপি, দেখেন ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে যাচ্ছে, ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে যাচ্ছে। আর যখন আমি ইন্টারে চাপ দিই, দেখেন পরবর্তী লাইনে চলে আসতেছে। মানে সেম যে এক্সটার্নাল কিবোর্ড দিয়ে যে কাজটা করতাম, অন স্ক্রিন কিবোর্ড দিয়ে সে একইভাবে কাজটা আমরা করতে পারতেছি। এবং আমি দেখবো যে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিভাবে লিখতে পারি। আমরা এটা কেটে দিলাম, মাইক্রোসফট ওয়ার্ডে একটা পেজ ওপেন করব। এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল, আমি এক্সেল দিয়েও দেখাবো ওয়ার্ড দিয়েও দেখাবো। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা অন স্ক্রিনে কিভাবে কাজ করতে পারি সেটা আমি দেখাবো। অন স্ক্রিনটা আমি কেটে দিয়েছিলাম, আবার অন স্ক্রিনটা আমি চালু করব। এখানে এসে সেম ভাবে আমি যে অন স্ক্রিন, এখান থেকে ফন্টটা একটু বড় করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি ধরুন বাংলাদেশ লিখলাম, একটু ডিফারেন্স বলতে অন স্ক্রিনে লিখতে হতে আমাদের একটু ইজি, কারণ আমরা সবসময় এটা ব্যবহার করি। আর অন স্ক্রিনে লিখতে হয় মাউস দ্বারা আমাদের লিখতে হয়, কারণ কিবোর্ডের সাহায্যে লিখতে গেলে মাউস ছাড়া অন স্ক্রিনে লেখা যাবে না, কারণ এটা টাচ করে করে লিখতে হয়। তো এখানে ক্লিক করে করে লিখতে হবে। এখানে আপনি যাই লেখেন না কেন, সেম এখান থেকে আপনি করে নিতে পারেন। এখান থেকে আপনি ইন্টারে চাপ দিলে নিচের লাইনে চলে আসবে, যাই লেখেন না কেন সব অটোমেটিক ভাবে এখানে লেখা চলে আসবে। আবার ইন্টারে চাপ দিই নিচে, যদি আমরা ক্যাপস লক দিয়ে নিই, দেখেন ক্যাপস লক দিলাম, এখন সব বরাতার হবে, যাই লেখি না কেন। আবার ক্যাপস লক যখন ছেড়ে দিই, এটা ছোট আকারে চলে আসবে। আবার এই যে ট্যাব বাটন যদি চাপ দিই, দেখেন একটু স্পেস বাহিরে চলে আসছে। আবার যদি ট্যাবে চাপ দিই, সেম ভাবে মানে আপনি এক্সটার্নাল কিবোর্ডটা যেভাবে কাজ করতেন, অন স্ক্রিনের সমস্ত প্রোগ্রাম গুলা এখানে আছে, এখান থেকে কাজ করতে পারেন। এবার দেখাবো আপনি কিভাবে এক্সেলে কাজ করবেন। এটাকে আমি ডিলিট করে দেই। এই যে এক্সেল ফাইলে যখন আসবেন তখন একইভাবে, আর একই কিবোর্ড দিয়ে আমরা যখন এক্সটার্নাল কিবোর্ড দিয়ে এক্সেল বলেন ওয়ার্ড বলেন যেটাই লিখতাম না কেন, কিন্তু এখানে আসার পর দেখেন
অনার্স কিন্তু আমরা সেম ভাবে লিখতে পারি। তো যারা কম্পিউটারের কিবোর্ড নষ্ট থাকার কারণে লিখতে পারে না, তারা আশা করি আমার এই ভিডিওটা দেখে তারা অন স্ক্রিনের মাধ্যমে কিভাবে লিখতে পারেন পুরো বিস্তারিত আমি দেখালাম। আর অন স্ক্রিনটা আনার জন্য আবার দেখা দিচ্ছি, স্টার্ট মেনুতে আসবেন, আসার পরে এখানে সমস্ত প্রোগ্রামগুলো থাকবে, প্রোগ্রামগুলোর ভিতরে একটু নিচে আসবেন, এখানে দেখেন এই যে উইন্ডোজ ইরিজ অফ অ্যাক্সেস, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে অন স্ক্রিন কিবোর্ড এখানে ক্লিক করলেই চালু হয়ে যাবে। তো যারা আনতে পারেন নাই বা যারা এই টেক্সটটা সম্বন্ধে এতদিন জানার নাই, অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আপনারা শিখতে পেরেছেন আশা করি। যদি কোনো প্রবলেম হবে না, যদি কোনো প্রবলেম হয় বা অন স্ক্রিন আনতে কোনো সমস্যা হয় বা বুঝতে কোনো প্রবলেম হয়, অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আপনাদের মতামতগুলো জানাবেন যে আমার এই ভিডিওগুলো দেখার পরে আপনি আসলে কাজ করতে কোনো প্রবলেম হচ্ছে কিনা বা কাজ করতে গেলে কি কি প্রবলেম হচ্ছে, আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।